আপনারা সেলফি নিয়ে অনেক কথা বলতেন, এখন এটি নিয়েও হবে যে বিএনপি হয়তোবা আগামী 5 বছর এই পিটার হাসের হাসি নিয়ে হয়তোবা তাদেরকে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। কেউ বলতে পারবে না যে অস্ত্র অস্ত্র দিয়ে বা আপনার সংবিধানকে লঙ্ঘন করে উনি ক্ষমতায় আছেন, উনি সংবিধানকে সমুন্নত রেখেই, কারণ আমাদের সংবিধানে এরকম কিছু নাই যে আপনার 1% ভোট পড়েছে, 5% ভোট পড়লে উনি অবৈধ হবেন বা বৈধ হবেন। ভোটের যে রাজনীতি, নির্বাচন কেন্দ্রিক যে আমাদের ক্ষমতার যে লড়াই, সেই লড়াইয়ে উনি জয়ী হয়েছেন, উনি জনগণকে আস্থায় রাখতে পেরেছেন, না হলে তো 7 তারিখে নির্বাচনের পর 8 তারিখে তো শ্রীলঙ্কা হয়ে যাওয়ার কথা ছিল। আপনি যদি আমার কাছে সৌজন্যতা আশা করেন, রাজনৈতিক সৌজন্যতা আশা করেন, এবং আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, আপনি কি বুকে হাত দিয়ে বলবেন যে আপনি আওয়ামী লীগকে এরকম সৌজন্যতা দেখিয়ে দেখাতে পেরেছিলেন? আপনার কি 21 আগস্টের কথা কি মনে পড়ে না? আমি সেই জায়গাগুলো বলতে চাই না, আমি বলতে চাই এই রাজনীতিতে যে পরিবর্তনটি নিয়ে এসেছে সেটা আওয়ামী লীগেই পরিবর্তন নিয়ে এসছে। আজকে আওয়ামী লীগ যদি এখানে আপনি একবার চিন্তা করেন, আমি আজকেই হাসিনাকে অন্য একটি বিষয়ে আমি বলছিলাম যে বাংলাদেশে এক নতুন ডক্টর রিয়াজ উনি একটি গবেষণাপত্র প্রেরণ, আমি পড়ছিলাম এটি, যে 65% উপরের মানুষ যে আমাদের পলিটিক্যাল যে শ্রেণীবিন্যাস হচ্ছে এবং ইসলামিক ভাবধারার যে রাজনীতি এখানে ইন করছে এবং ভারতের যে আমরা দোষারোপ করছি, আরএসএস কে নিয়ে যে আমরা কথা বলছি, আপনাকেও এদেশে এরকম একটি সংগঠন কিনে একটি সময় গিয়ে আপনি যেরকম বললেন আপনি থাকবো না আমি থাকবো না, বাট আওয়ামী লীগ কিন্তু এটি করে যাচ্ছে, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য কিন্তু আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। সেই জায়গাটাই আমি কিন্তু বিএনপি কে চাচ্ছিলাম, এবং আমি কিন্তু গত 9 মাস ধরে আপনারা কিন্তু সেই জায়গাতেই কিন্তু আসলেন। আজকে কিন্তু আপনার সেই পিটার হাসের কাছে গিয়ে কিন্তু আপনার হাসির জল একটি হাসি দিয়ে কিন্তু আপনাদের ইয়াদের কাছে আপনি কিন্তু সান্ত্বনা দিলেন আপনার কর্মীদের কাছে গিয়ে, এটি আপনি কি বোঝাতে চাইলেন? আমি এই প্রশ্নগুলো রাখছি, রাজনীতি বিদ হিসাবে আমি বলছি যে এগুলোর মিনিংটা কি দাঁড়াচ্ছে। আজকে আপনি খারাপ কথা বলছেন, কিন্তু আপনি যে আজকে আমরা বসে যে টক শোটা করছি, এটি তো এই এই সরকারই তো এই জায়গাগুলোর ব্যবস্থা করেছে। আপনি আজকে সারা বাংলাদেশের দূরত্ব কমিয়ে 1 ঘন্টায় নিয়ে আসা হয়েছে। আপনি আমি জানি না ইমরান ভাইয়ের বাড়ি যেহেতু পটুয়াখালী বললেন, আপনি এখন ঢাকা থেকে পটুয়াখালী যেতে কতটুকু সময় লাগে? উন্নয়ন যে হয় নাই, রাষ্ট্র যে অগ্রসর হয়নি তা কিন্তু না, হয়েছে কিছু জায়গায় আমাদের দোষে, সেটি রাজনীতিবিদদের কারণেই হয়েছে। এই যে আশরাফ ভাই বললেন, আমি ওনাকে সম্মান রেখেই এখন বলছি, উনি যে সময়কার কথা বলছেন, আজকে যে কথা বলেন, যে ব্যক্তি, এই যে আবারও আমি বলছি, ওনাকে আরেকটু লার্নেড হতে হবে, উনি তো লার্নেড একজন, একটু লার্নেড হতে হবে। যে ব্যক্তি স্ত্রীকে ছেড়ে দিয়ে স্ত্রীর বদনাম করে, সে কতটুক মানসিক দৈন্যতার ভিতর থাকে সেটি প্রমাণিত হয়। তো সো দ্যাট একজন মানুষ হিসাবে ওনাকে আমি এটাই বলতে চেয়েছিলাম। আমি আসলে যেটা জিলুর ভাই বললো, আমি ওই মিটিং এ কিন্তু বলি নাই, আমি বলেছি যে মানুষ যখন সক্ষমতা হারিয়ে ফেলেন, মানুষ যখন হতাশাগ্রস্ত হন, তখন এই কথাগুলো বলেন, কিন্তু বলার পরে আপনি এসে যদি চরিত্র হনন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আমি আসলে সেই কথা, এটা ডিবেট, ডিবেটিং করছি আমরা, আমাদের আমাদের কোনো কথায় আমাদের যদি কোথাও ত্রুটি থাকে সেগুলো যেন সংশোধিত হয়। যেমন জিল্লুর ভাই আমাকে ডিবেট করেছে, আমি উনি বলেছে আমি একমত যে আমার পেশা আইনজীবী নয় বা আমি আইন, বাট আমি যেহেতু টকশো করি আমাকে পড়তে হয়, আমাকে কথা বলতে হয়, উনি কিন্তু একমত হয়েছেন 123-এর খদায়। যে জায়গাটি আমি প্রশ্ন রাখছি, আজকে জিয়াউর রহমান কথা বলেছে, ডেফিনেটলি উই রিভোল্ট, উনি রিভোল্ট করেছেন, কার পক্ষে রিভোল্ট করেছেন? বাংলাদেশের পক্ষে রিভোল্ট করেছেন, কিন্তু আজকে যদি দেশটি স্বাধীন না হতো তাহলে কি হতো? উনি কি আজকে এই মর্যাদাটি পেতেন? তার মানে কি রাজনীতিতে আপনার জয় পরাজয় আছে, আপনারা যে কৌশল নিয়েছিলেন সেই কৌশলে আপনি পরাজিত হয়েছেন, আপনি যে ষড়যন্ত্র রচনা করেছিলেন সেখানে আওয়ামী লীগের কাছে আপনারা পরাজিত হয়েছেন। সেই জায়গাটাতে আমি বলছি যে এইটা না করে গণতন্ত্রকে সুসংগঠিত করতে, গণতন্ত্রকে এগিয়ে নিতে গেলে সকল দলেরই প্রয়োজন ছিল। আমি তো বলছি বারবার যে বিএনপি যে ভুলটি করে ফেললো, গণতন্ত্রের জন্য ভুল করলো, এর খেসারত কি শুধু আওয়ামী লীগকে দিতে হবে? এর খেসারত বিএনপিকেও দিতে হবে, এর খেসারত অন্য অন্য দলগুলোকেও দিতে হবে, যারা গণতন্ত্র থেকে ওই যে রাজনীতির শ্রেণীবিন্যাসের দিকে যে আমাদের দেশটি এগিয়ে যাচ্ছে সেটির কৈফত তাদেরকেও এক সময় গিয়ে দিতে হবে। আমি সেই জায়গাটাই বলছিলাম যে গণতন্ত্র শুধু এককভাবে হয় না, এবং শেখ হাসিনা, আমি আবারও ব্যক্তহীন কণ্ঠে বলছি, কেউ বলতে পারবে না যে অস্ত্র অস্ত্র দিয়ে বা আপনার সংবিধানকে লঙ্ঘন করে উনি ক্ষমতায় আছেন, উনি সংবিধানকে সমুন্নত রেখেই, কারণ আমাদের সংবিধানে এরকম কিছু নাই
যে আপনার 1% ভোট পড়েছে, 5% ভোট পড়লে উনি অবৈধ হবেন বা বৈধ হবেন, নট লাইক দ্যাট। আপনারা দুজন ব্যারিস্টার আছেন, আপনারা সংবিধান নিয়েই বলবেন, আমি এটি বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে ভোটের ভোটের যে রাজনীতি, নির্বাচন কেন্দ্রিক যে আমাদের ক্ষমতার যে লড়াই, সেই লড়াইয়ে উনি জয়ী হয়েছেন, উনি জনগণকে আস্থায় রাখতে পেরেছেন। না হলে তো 7 তারিখে নির্বাচনের পর 8 তারিখে তো শ্রীলঙ্কা হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই কেন? কারণ হচ্ছে জনগণ তার ওনাকে মেনে নিয়েছেন, জনগণ ভোট দিয়েছেন। সেই জায়গাটি আমি বলছি, দোষ ত্রুটি সরকারের থাকতে পারে, সেই দোষ ত্রুটি গুলো আপনারা ধরিয়ে দিতে পারেন, আপনারা বলতে পারেন, কিন্তু কি হলো, বিএনপি দুটো জায়গায় তাদের জায়গা হারিয়ে ফেললো, সংসদেও তাদের কথা বলার মতো কিছু থাকলো না, রাজপথেও তারা অনেক কিছু হারিয়ে ফেলেছে। এখন এই পিটার হাসের সঙ্গে মঈন সাহেবের যে হাসি মাখা মুখ দিয়েই হয়তো বা ওই যে যে কথাটি আপনারা সেলফি নিয়ে অনেক কথা বলতেন, এখন এটি নিয়েও হবে যে বিএনপি হয়তো বা আগামী 5 বছর এই পিটার হাসের হাসি নিয়ে হয়তো বা তাদেরকে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। হচ্ছে এখন হচ্ছে হলো এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ, এখন হচ্ছে হলো চতুর্থ বিপ্লবের যুগ। সো দ্যাট সরকার, এই জন্য আমি বললাম এগুলো আমরা না বুঝেই কথা বলি, আপনি ইয়াং জেনারেশনের কাছে তাকান, তাদেরকে দেখেন। এই জন্যই বললাম যে ওই দিন আর নাই যে এখন একটি ইয়াং ছেলে নিজের ঘরে বসে, একটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষ ঘরে বসে আয় করছে। সমস্যা যে নাই দেশে আমি সেটা বলছি না, সেটাকে রিমুভ করার জন্য এই সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করছে, কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। এবং আপনি যদি দেখেন যে চাঁদাবাজের ব্যাপারে প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনা দিয়েছেন। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে আমরা যারা ব্যর্থ হচ্ছি, আমরা যারা নিজেদের স্বার্থ ঠিক রাখতে পারছি না, মনে করছি যে আমি বোধহয় অমুকের সমকক্ষ, কিন্তু আসলে যে আমি অমুকের সমকক্ষ হয়ে উঠতে পারি নাই, সেটাতেই যখন আঘাত লাগে তখনই আমি বলি যে হাসিনা, আমি বলছি মানে আপনি হাসিনা না, মানে হাসিনা সরকার খারাপ আর কি, ঠিক আছে? এই এই জায়গাটাই আমাদের মনস্তাত্ত্বিক একটি পার্থক্য আমরা লক্ষ্য করি। বাকি ছাড়া আমি দেখছি রাষ্ট্র ভালোভাবেই যাচ্ছে, এবং আমি সহযোগিতা, যদি বিরোধী দল প্রকৃত পক্ষেই বাংলাদেশকে লালন করতে চায়, ধারণ করতে চায়, গণতন্ত্রের জায়গাটাকে ফিরতে চায়, তাহলে তাদেরকে ইলেকশনে আসতে হবে, মানুষের জনগণের উপর আস্থা রাখতে হবে, জনগণের ভোট। ইমরান খান যেরকম জেলখানা থেকেই ভোটে গিয়েছে, সেরকম করে যদি ভোটে আসতে পারে, জনগণকে যদি তারা আস্থায় নিতে পারে, তাহলে পরিবর্তনটি ঘটবে, না হলে এই পরিবর্তন ঘটানো সম্ভব নয়। আওয়ামী লীগ যেভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে যদি এই সেবা অক্ষুণ্ণ রাখে, তাহলে দীর্ঘ সময় ধরে এই দলটি ক্ষমতায় থাকবে, বিকল্প কোনো দল আর এখানে তৈরি হতে পারবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি জিল্লুর ভাই, আমার মনে হয় আপনার যে প্রসঙ্গগুলো আমাদের আজকে করা হয়েছে সেই প্রসঙ্গগুলোতে কথা বলবেন, এবং ওনাদের কারো কথার উত্তর দিতে গেলে আপনি দিতে পারেন প্লিজ। জি, আপনি যে ইস্যুগুলো আসলো, যে মানে এতগুলো ইস্যু আসছে, তো 1 ঘন্টার উপরে লাগবে আলোচনা করতে, বিশেষ করে আরিফুর রহমান রিপন যে কথাগুলো বলেছে এবং ওইগুলো রেসপন্স করতে গেলে, বিশেষ করে উনি সংবিধানের রেফারেন্স দিয়েছে, আইনের রেফারেন্স দিয়েছে, উনি যদিও আইনের ওই ব্যাকগ্রাউন্ডের লোক না, তারপরেও যখন উনি আইন সম্পর্কে কথা বলেছে, তখন